আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব আমি ইতালি অ্যাম্বাসি থেকে ভিসা কতদিনে পেয়েছি আর কিভাবে আমি ভিসা পাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছি সেগুলো শেয়ার করছি। তো এখানে হচ্ছে যেদিন আমরা আমাদের ফোনে মেসেজ এসেছিলো সেদিনকার ভিডিও, এটা আমরা যেদিন ভিসা উঠাবো আর কি, কতদিন পরে মেসেজ আসছে বর্তমান সময়ের কথা শেয়ার করছি। তো আমি প্রথমে বলি কিভাবে জমা দিয়েছি। প্রথমে ইতালি থেকে আমার হাজবেন্ড নোলস্তা পাঠিয়েছিল আর ওর কিছু ডকুমেন্টস সৌজন্য, আর ও কোথায় কাজ করে এগুলো আর কি। তো এগুলো পাঠানোর পরে ওর পাসপোর্ট, এগুলো পাঠানোর পরে নোলস্তা আবার আমাদের বাংলাদেশ থেকে ম্যারিজ সার্টিফিকেট, এগুলো সব নিয়ে আমরা ভিসা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এগুলো সব নিয়ে গিয়েছিলাম ওই দিন আমরা সকাল ছয়টা বাজে বের হয়েছিলাম। তো সাতটার মধ্যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো একটু দেরি করে গেলে অনেক লম্বা লাইন হয় আর কি, আমরা একটু আগেই গিয়েছিলাম। পরে আমাদের দশজন দশজন করে ওখানে ঢুকিয়েছিল। ঢুকানোর পর আমাদের প্রথমে পাসপোর্ট চেক করে আমাদেরকে ভিতরে ঢুকালো। ওইখানে খুব পরিবেশটা শান্ত, ঠান্ডা, ফোন টোন সাইলেন্ট করে ঢুকেছিলাম আর কি। পরে আমাদেরকে একজন একজন করে ডেকেছিল আর কি। তো আপনারা অনেকেই হয়তো ভয় পান কী কী প্রশ্ন করতে পারে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেছিল আমি কী ভিসায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এইটুকু আর কি, আর আর কিছুই করেনি। আমার মেয়ের নাম জিজ্ঞেস করেছিল, আর একটা প্রশ্ন করেছিল আমার হাজবেন্ড কি বিয়ের আগে থেকেই ইতালি থাকে কি না। আমি তো আপনার আর কি সংক্ষেপ প্রশ্ন আর কি, তো এগুলোর স্বাভাবিকভাবে উত্তর দিলে হয়ে যায়। আমি মনে করেছিলাম আগে অনেক অনেক কিছু প্রশ্ন করে, বিয়ের ছবি দেখতে চায়, ওইটা সেটা, অনেকে ইউটিউব, বিশেষ করে ইউটিউব দেখে আমি খুব ঘাবড়িয়ে গিয়েছিলাম কী কী প্রশ্ন করে। আমি শুনেছিলাম উল্টাপাল্টা প্রশ্ন করে নাকি, হয়তো আগে এরকম করতো, আমার জানা নেই। তো আমাকে খুব সংক্ষেপে প্রশ্ন করেছিল, আর আমাদের ওখানে কাগজপত্রগুলো জমা নিয়েছিল গ্লোবাল অফিসে আর কি। সব কাগজপত্র জমা নেওয়ার পর আমাদেরকে একটা রিসিট দিয়েছিল আর বলেছিল আপনার ফোনে মেসেজ যাবে, মেসেজ যাওয়ার পর পরদিন সকাল 9টা বাজে যাওয়ার জন্য আর কি। তো আমি বাসায় চলে গিয়েছিলাম। আমি শুনেছিলাম আগে নাকি 5-6 মাস আগে 7 দিন, 10 দিন, 15 দিনে ভিসা পেতো। তো আমি ওভাবে ওয়েট করছিলাম আমার ফোনে মেসেজ আসবে। তো মেসেজ আসছিল না, অনেক দিন হয়ে যাচ্ছিল। আমি ওখানে সেখানে চেক করছিলাম আর ইউটিউব দেখছিলাম, ভেবেছিলাম আমার ভিসা হবে না। অনেকে অনেক কথা ইউটিউবে বলছিল, ফ্যামিলি ভিসা দিচ্ছে না, অনেক সময় 1-2 বছর লাগছে। তো আমি কী করেছি, আমার হাজবেন্ড বললো চুপচাপ থাকতে, চলে আসবে। তো পরে আমার ফোনে 2 মাস পর মেসেজ এসেছিলো আমার ভিসা রেডি। তো আমি 2 মাস পর আর কি ভিসা পেয়েছিলাম। এখনকার 1-2 মাস, কারো 3 মাসও লাগছে। আমি যখন ভিসা উঠানোর জন্য গিয়েছিলাম অনেক ফ্যামিলিকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল 3 মাস পর তাদের ফোনে SMS এসেছে। কারণ হচ্ছে সিজনাল, নন সিজনাল, এগ্রিকালচার ভিসা ওগুলো কিছু একটা প্রবলেম হয়েছিল, এজন্য অনেক দিন ভিসা দেওয়া বন্ধ ছিল। তো এই জন্য আর কি দেরি হয়েছে। এখন মোটামুটি দেরি করেই ভিসা দিচ্ছে সকলকে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি। আর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি নোলস্তা কতদিনে পেয়েছি, নোলস্তা পেতে আমার কী কী প্রবলেম হয়েছিল সেটা শেয়ার করব ইনশাল্লাহ পরে একদিন, যে কোনো এক ভিডিওতে। আর আপনারা যদি ওই ভিডিও দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন। এখানে এই ভিডিওটা, এখানে হচ্ছে ইতালিতে আমরা টুকটাক কিছু বাজার করছিলাম সেটা শেয়ার করেছি। আর হচ্ছে
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।